প্রথমে জানাই আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের যে আলোচনা ভোটদান বাধ্যতামূলক তার বিপক্ষে বলতে চাই প্রথমে আমি মনে করি ভোট দেওয়া মানে হচ্ছে আমার নিজের পছন্দের প্রার্থী নির্বাচন করা। ভোট দেওয়ার পর যে প্রার্থী কোন দলের জন্য কিছু করবে সেটা নাও হতে পারে, বা ভোটদান যে বাধ্যতামূলক সেটা আমি মনে করি না, কারণ দলের যে প্রার্থীরা এত গুণসম্পন্ন হয় সমগণ হয় যে তাদের মধ্যে থেকে বাছাই করাটাই খুব মুশকিল। যারা ভোটদান থেকে বিরত থাকে তারা সবসময় যে নেতিবাচক হবে সেটাও নয়। ভোট দেওয়ার ক্ষেত্রে যখন মানুষ ভোট দিতে যায় সেইখানে গিয়ে মানুষ নানা রকম সমস্যার মধ্যে পড়তে পারে, যেমন ভোট দিতে গিয়ে মারামারি ঝামেলা কারণ এসব হতেই থাকে। সেই কারণে আমি মনে করি ভোটদান বাধ্যতামূলক নয়। ভারতীয় সংবিধানে 326 নম্বর অনুচ্ছেদে বলা আছে 18 বছর বয়সের পর একটা সুস্থ স্বাভাবিক মানুষের সম্পূর্ণ নাগরিককে ভোট দান করতে হবে, কিন্তু সেই নাগরিকটি যখন তার 18 বছর বয়সের পর